কনসেপচুয়াল জিনিসপত্র হবে, ব্রেনটাকে একদম খোলা রাখো, যা বলবো পুরো বুঝতে হবে। এই ইকুয়েশনটার কথা মনে আছে? এই যে VRM ইকুয়াল টু VR মাইনাস VM, মনে আছে? হ্যাঁ স্যার। ওকে, এর মানেটা কি দেখো, বলো VM মানে কি? VM, VM ভেলোসিটি অফ, বলো ভেলোসিটি অফ, ভেলোসিটি অফ ম্যান কার রেসপেক্টে? গ্রাউন্ড। ভেরি গুড। অ্যাকচুয়ালি এটা গ্রাউন্ডের রেসপেক্টে না, এটা কি জানো, এটা যার রেসপেক্টে হবে এই মানে সেটা মানে আর এর রেসপেক্টেও সেটা হবে। মানে ধরো আমি এখানে বললাম যে অন্য একটা কার, তাহলে এখানেও কার হবে, এখানেও কার হবে। ভেবে দেখো, আরেকবার বলো, সেম ফ্রেম অফ রেফারেন্স। ইউ আর রাইট, সেম ফ্রেম অফ রেফারেন্স, ইউ আর রাইট, ইউ আর রাইট। কিন্তু আমরা ইন জেনারেল এটা গ্রাউন্ডের রেসপেক্টে ধরি। রূপকথা বোঝাতে পেরেছি? একটা জিনিস দেখো, এখানে যদি সি থাকে কেটে যাবে না? দেখো VR মাইনাস VC মাইনাস VM প্লাস VC, কি আমি বোঝাতে পারছি? হ্যালো, এটা কমন একটা রেফারেন্স ফ্রেমে, এটা কমন একটা রেফারেন্স ফ্রেমে, তো আমরা এটাকে গ্রাউন্ডের রেসপেক্টে ধরি। আচ্ছা, যদি গ্রাউন্ডের রেসপেক্টে ধরি, তাহলে বলতো এই মাস, এই ম্যান আর আর সেম সেম রেফারেন্স ফ্রেমে হবে না, বলো? হ্যাঁ। ওকে, তাহলে এটা এটা কি বলো, ভেলোসিটি অফ, বলো রেন, ভেলোসিটি অফ রেন, এটা কি ভেলোসিটি অফ, বলো রেন উইথ রেন। আচ্ছা, উপরে একটা কোনটা ছিল, ও না ওখানে দেওয়া যাবে না, একদম ঠিক হবে না। ঠিক, এটাকে আমি বলতে পারি ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু, বলো ম্যান। ঠিক, আচ্ছা ইকুয়েশনটা মনে আছে, খাতায় লিখে নিয়েছো। এবার দেখো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, ধরো এই ডিরেকশনে ম্যানটা মুভ করছে, এই ডিরেকশনে ম্যানটা মুভ করছে, তাহলে বলতো এই ডিরেকশনে আমার রেনটা পড়ছে, এই ডিরেকশনে VR। আমরা ফর্মুলা কি জানি, ফর্মুলা জানি VR মাইনাস VM, তাই না? তাহলে ভেবে দেখো আমাকে এই VM-টাকে অপোজিট করতে হবে না, তাহলেই তো এই দুটোর যদি আমি রেজাল্টেন্ট নিই, বলো এই দুটোর যদি আমি রেজাল্টেন্ট নিই, এটা কি বলতো তাহলে? VR, বোঝাতে পেরেছি? বলো এই VRM-ই তো VR মাইনাস VM, আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো, হ্যাঁ। তাহলে ম্যানটা কোন ডিরেকশনে তোমার ছাতাটাকে ধরবে বলো? এই ডিরেকশনে? হ্যাঁ, এই ডিরেকশনে ধরবে না? আরে বাবা, বৃষ্টি থেকে বাঁচতে হো, এই ডিরেকশনে ধরবে না? আমি তো উল্টো উল্টো ড্র করেছিলাম, বুঝতে পেরেছো? দেখো এই ডিরেকশনে ধরবে না, এসি পালের ছাতা, চলো বুঝতে পেরেছি। এই হচ্ছে ফান্ডা, কি বললাম, এই হচ্ছে ফান্ডা। আচ্ছা দেখি তো, এই ফান্ডা দিয়ে আমরা এখন প্রায় রেইনম্যান প্রবলেমের অনেকগুলো প্রবলেম করবো, 6-7টা মানে সুন্দর সুন্দর প্রবলেম করবো। দেখি তো প্রথম প্রবলেমটা আমরা পারি কিনা, প্রথম প্রবলেমটা আমরা পারি কিনা, সেটা হচ্ছে একটা ইনক্লাইন প্লেন 37 ডিগ্রিতে যাচ্ছে, একটি ম্যান এইদিকে 10 মিটার পার সেকেন্ডে মুভ করছে, ঠিক? খুব ইজি প্রবলেম। আর বলেছে যে রেনটা, দেখো রেনটা এইভাবে পড়ছে, এটা রেনের ডিরেকশন বলে দিয়েছে, কত বলে দিয়েছে, এটা বলে দিয়েছে 45 রাইট 8√2, এটা রেনের ডিরেকশন আর এটা ম্যানের ডিরেকশন। তাহলে আমাকে বার করতে বলেছে যে এই ম্যানটা কোন দিকে ছাতাটা, মানে কোনভাবে ছাতাটা খুলবে, কোনভাবে ছাতাটা খুলবে। খুব ইজি, একটা মিনিট ট্রাই করো তারপরে আমি করাবো, একটা মিনিট ট্রাই করো তারপরে আমি করাবো, খুব ইজি ডিয়ার। আচ্ছা, সবার প্রথমে
দেখো প্রবলেমটা দেখো, এই যে এই ফান্ডাতেই আমরা করব, এই ফান্ডাতেই আমরা করব, মন দিয়ে শোনো, এইদিকে ভিআর না বন্ধুগণ, কমরেড এদিকে ভিআর না বলো, ওকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 45 ডিগ্রি, রাইট? এবার বলো তো ভিএম কোন দিকে? ভিএম অরিজিনালি এইদিকে না, 37 ডিগ্রিতে, কিন্তু আমরা যখন এই প্রবলেমটা করেছি ভিএম কে কি করি, অপোজিট করে জুড়ি না? হ্যাঁ, তার মানে আমি যদি একে অপোজিট করে দিই তাহলে এইটা হবে না ভিএম, দেখো বলো, এটা 10 বলে দিয়েছে, 10 মিটার পার সেকেন্ড, এটা 37, তোমাদের কোনো ডাউট থাকলে আমাকে বলো। হ্যালো, বেসিক্যালি এই দুটো রেজাল্টেন্টই কি হবে বলো, এই দুটো রেজাল্টেন্টই কি হবে, এই দুটো রেজাল্টেন্টই ভিআরএম হবে না? হ্যাঁ, তাই না? এবারে দেখো একে তুমি দুটো ভাগে ভেঙে নিতে পারো, কত কত বলো তো, এইটার এইট হবে না, এই যে 8√2, এটা যদি 45 হয় তাহলে দুটো কম্পোনেন্টে ভাঙলে এইটা 8, এইটা 8। অর্ক কোনো ডাউট আছে? অর্ণব কোনো ডাউট আছে? না স্যার। গুড, এবার বলো ভিএম এইদিকে 10 মিটার পার সেকেন্ড না বলো, এইটা যদি 37 হয় তাহলে এইদিকে এটা 8 না, আর এইদিকে এটা 6 না? এবারে তোমরা বলো ভিআরএম যেটা হবে সেটার বলো তো এক্স কম্পোনেন্ট কত? ভিআরএম দেখো এক্স কম্পোনেন্ট কেটে যাচ্ছে না, এটার এটা, এটাও 8, কেটে যাচ্ছে কি কেটে যাচ্ছে না? হ্যাঁ, শুধু কি থাকছে? তাহলে আমি কি লিখতে পারি 14 মিটার পার সেকেন্ড, সরি একটু ভুল লিখলাম, ভুল না, -14 j cap, দেখো ঠিক লিখেছে কিনা। তাহলে ও কোন দিকে ছাতা ধরবে, একদম ভার্টিক্যালি না? হ্যাঁ, একদম ভার্টিক্যালি পড়ছে না, একদম ভার্টিক্যালি ছাতা ধরবে, ঠিক? হ্যাঁ, ওকে, এগোবো। আচ্ছা, এটা আমাদের ওয়ার্ম আপ প্রবলেম ছিল, এবার কিন্তু ভালো ভালো প্রবলেম আসবে, ভালো ভালো প্রবলেম আসবে, মন দিয়ে শুনবে, বিভিন্ন ভাবে বিভিন্ন মেথডে করাবো, যাতে তোমাদের এক্সামে যে মেথড তোমাদের ক্লিক করে তোমরা সেই মেথডে করো। দেখো একটা কার যাচ্ছে, ও চাকাটা ছোট হয়ে গেল, ঠিক, ও বিদেশি কার ধরে নাও, ওকে, এবার মন দিয়ে শুনবে, এই অ্যাঙ্গেলটা 30, কি বললাম, এই অ্যাঙ্গেলটা 30, ঠিক? এবারে মন দিয়ে শুনবে, বলেছে অ্যাকচুয়াল ভেলোসিটি অফ রেন, অ্যাকচুয়াল ভেলোসিটি অফ রেন ইজ 10 মিটার পার সেকেন্ড, ওকে, কি বলেছে, অ্যাকচুয়াল ভেলোসিটি অফ রেন 10 মিটার পার সেকেন্ড, কোন ভাবে, একদম ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, রাইট? হ্যালো, রাইট? আচ্ছা, আর এইখানে কিন্তু এই ড্রাইভারটা, এখানে যে ড্রাইভারটা, সে এইদিকে ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, কি বললাম, এইদিকে ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, মন দিয়ে শোনো, এইদিকে ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, এবার এই ড্রাইভারটার কাছে এই রেইন ড্রপটা মনে হচ্ছে যে এই গ্লাসের ওপর পারপেন্ডিকুলার পড়ছে, আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো, তাহলে বলেছে ভেলোসিটি অফ কার কত, আমি আবার বলছি, অ্যাকচুয়ালি রেইনটা ডাইরেক্টলি 10 মিটার পার সেকেন্ডে নিচের দিকে পড়ছে, ঠিক, আর এই ড্রাইভারটার মনে হচ্ছে যে রেনটা এই গ্লাসে পারপেন্ডিকুলার পড়ছে, যে গ্লাসটা এর সাথে 30 ডিগ্রি করে আছে, এবং কারটা ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, তাহলে ভি এর ভ্যালু কত? আচ্ছা, এই প্রবলেমটা শুরু করার আগে আমি একটা ফান্ডা দিতে চাই, মনে আছে আগের দিন আমরা ভেক্টর নিয়ে ডিসকাস করছিলাম প্রথমে, মনে আছে ভেক্টর নিয়ে ডিসকাস করছিলাম প্রথমে, মনে আছে যে 6টা দেওয়া থাকলে 2টো বার করা যাবে, তাই না? বলো বলো তো এখানে কটা দেওয়া আছে? আচ্ছা, 2টো ডাইরেকশন দেওয়া না, 3টে ডিরেকশন দেওয়া আছে আর একটার ম্যাগনিটিউড দেওয়া আছে। আরে বাবা, এই যে কারটা তো দেওয়া আছে, ডিরেকশনটা কারের, কারেক্ট, কারের ডিরেকশন দেওয়া আছে, আর ম্যানটা, আর এটা হচ্ছে দেখো এইটা হচ্ছে, এইটা কার ডিরেকশন বলতে পারবে? এইটা ভেলোসিটি অফ রেইন, ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু কার, এটাকে কার ধরো, কার, সি, বলো কটা ডিরেকশন দেওয়া আছে? ভেরি গুড, আর কটা ম্যাগনিটিউড দেওয়া আছে? তাহলে সলভ করা যাবে, ভেবে দেখো, মনে পড়ছে?
ওই ওই ফান্ডায় নিয়ে যেতে গেলে আমাদের আরেকটু কাজ করতে হবে, আরো 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 কাজ করতে হবে, বুঝতে পেরেছো? জেনারেল ফান্ডায় নিয়ে যেতে গেলে, ঠিক আচ্ছা। এবারে আমি প্রবলেমটা করি একটু দেখো, এই প্রবলেমটা আমি মানে দুটো মেথডে করা যায়, একটা ভেক্টোরিক্যালি করা যায়, মানে ভেক্টোরিক্যালি করা যায়, একটা ভেক্টোরিক্যাল গ্রাফিক্যাল মেথডে করা যায়, গ্রাফ দিয়ে, মানে গ্রাফ বলতে মানে কি বলবো, ডায়াগ্রাম দিয়ে ডায়মেট্রিক্যালি করা যায়, আর একটা ইউনিট ভেক্টর দিয়ে করা যায়। কি বললাম? ইউনিট ভেক্টর দিয়ে করা যায়। আচ্ছা, ইউনিট ভেক্টর দিয়ে তোমরা একটু পরে করবে, আমি আগে এটা ডায়াগ্রাম দিয়ে করাই, ইউনিট ভেক্টর দিয়ে ইজি হয়। যেহেতু ইউনিট ভেক্টর দিয়ে ইজি হয়, তোমরা ইউনিট ভেক্টর দিয়ে একটু পরে করো, ঠিক? এটা বাড়িতে ইউনিট ভেক্টর দিয়ে ট্রাই করো, হয়ে যাবে। আচ্ছা, মন দিয়ে শোনো আমি কি বলছি। আমরা কি এই এই কথাটা আমি লিখতে পারি? দেখো, ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, দেখো আমি কি লিখছি, ইকুয়াল টু ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু কার প্লাস ভেলোসিটি অফ কার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। দেখো আমি একবারে লিখেছি, ঠিক ঠিক। আবার ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু কার, দেখো ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু কার ইকুয়াল টু ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড মাইনাস ভেলোসিটি অফ কার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। এটাকেই উল্টে লিখেছি, বলো কোনো ডাউট আছে? হ্যালো, বলো তো এইটা কার ম্যাগনিটিউড? কমরেড, এটা কার ম্যাগনিটিউড? কার, তার মানে কি এটাকে এইটা বলতে পারি? দেখো তো ভেলোসিটি অফ কার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, এই যে এটা ইকুয়াল টু, ঠিক আচ্ছা। এবারে মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, এইটা কি বলতো, ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু কার না? হ্যালো, এটা ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু কার না, এই যে এটা? হ্যালো, তাহলে বলো তো এইটাই তো তার ডিরেকশন, এই যে এটা, এই যে রেড দিয়ে যেটা ড্র করেছি এটাই তো ডিরেকশন। এবার বলো তো ভার্টিক্যালের সাথে কত অ্যাঙ্গেল করে আছে এইটা বলতে পারবে? স্যার 30 ডিগ্রি। শিওর? স্যার না, দেখো এইটা 30, ঠিক, এইটা 30 হলে এইটা 30, এইটা 30 হলে এইটা 60, এইটা 60 হলে এটা 60, ঠিক বলো, ঠিক আচ্ছা। এর মানেটা কি, এর মানেটা কি তোমরা বলতে পারবে? এর মানে দেখো, আমি এই দিকে ড্র করছি ভেলোসিটি, এইটা এইটা ড্র করছি ভেলোসিটি অফ, মন দিয়ে শুনবে, দাঁড়াও কেউ একটা না রূপকথা না বোধ হয় আমি করছি, দেখো আমি করছি, দেখো সম্ভবত না, সম্ভবত না, দেখো এইটা ভি, না এইটা কি বলতো, এটা কার ডিরেকশন, এটা ভি, এটা কার ডিরেকশন, ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু কার না, দূর বাবা, দেখো এটা 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 ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু কার না, এটা দেখো, এই যে বলতো এটা কত, এই অ্যাঙ্গেলটা এক্ষুনি ক্যালকুলেট করলাম 60। আচ্ছা বলতো এইটা কি, এই দুটো রেজাল্টেন্ট কি হবে বলতে পারবে? রাইট। এবার তোমরা কি একটা জিনিস লক্ষ্য করতে পেরেছো, যে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড 10 মিটার পার সেকেন্ড, সেটার থেকে বড় কথা একদম ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, এই যে ভার্টিক্যালি ডাউন, যদি এটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড হয় তাহলে বলতো এই দুটোর যেটা রেজাল্টেন্ট সেটা এরকম ভার্টিক্যালি ডাউনওয়ার্ড হবে না? হ্যাঁ। তার মানে এইটা কি ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, কোনো ডাউট আছে? না স্যার। ওকে, বাস গেম ওভার। এইটুকু ডিসটেন্স কত বলে দিয়েছে, এর ম্যাগনিটিউড কত? 10, কারেক্ট। তাহলে এইটা 60 ডিগ্রি, এইটা 60 ডিগ্রি হলে এইটাও 60 ডিগ্রি, এইটা এইটা 60 ডিগ্রি হলে এইটা 30 ডিগ্রি। এবারে এই ট্রায়াঙ্গেলটা থেকে, এই ট্রায়াঙ্গেলটা থেকে এইটা 30, এইটা 10, এই ভি আর সি জি কত হবে, মানে এই এই ডিস্টেন্সটা কত হবে বলো, এই ডিস্টেন্সটা কত হবে, এই ডিস্টেন্সটা হবে 10√3 মিটার পার সেকেন্ড। হ্যাঁ দেখো দেখো দেখো, কোনো ডাউট থাকলে বলো, কোনো ডাউট থাকলে ভালো বলো, আছে? আচ্ছা, তোমরা বাড়িতে এই প্রবলেমটা ইউনিট ভেক্টর মেথড দিয়ে করবে, ইউনিট ভেক্টর মেথড দিয়ে ইজি, কি বললাম, ইউনিট ভেক্টর মেথড দিয়ে ইজি, গ্রাফ এই ডায়াগ্রামেটিক্যালি টাফ, আমি ডায়াগ্রামেটিক্যালিটা করে দিয়েছি, ইউনিট ভেক্টর মেথড দিয়ে করবে। এবার তোমরা বলবে দাদা ইউনিট ভেক্টর মধ্যে কিভাবে করবো, আমি ওর একটা প্রবলেম একটু পরে করিয়ে দেবো,
ঠিক আছে, একটু পরে করিয়ে দেবো, তাহলেই দেখবে এই প্রবলেম গুলো আরামসে হয়ে যাবে। রূপকথা কোথায় প্রবলেমটা করেছিলে তুমি বুঝতে পেরেছো? ওকে ঠিক আছে, চলো তাহলে আমরা নেক্সট প্রবলেমের দিকে যাই। অর্ক হচ্ছে, অর্ক হচ্ছে, এবারে মন দিয়ে শুনবে কি বলছি। সেটা হচ্ছে এই প্রবলেমটা আমাদের, আমি দেব, আমাদের ক্লিনলি ভাবতে হবে, ক্লিনলি ক্লিনলি ভাবতে হবে। আমরা কতটা করতে পারছি পরের কথা, আমরা ক্লিনলি ভাবতে হবে যে কি দিয়েছে কি বার করতে হবে, আর আমার মনের মধ্যেই আসবে কিভাবে কি বার করবো। মন দিয়ে শুনবে। ওহো দেখো, এ, মন দিয়ে শুনবে, এ যখন ফার্স্ট কেসে যখন 8 মিটার পার সেকেন্ডে এই দিকে মুভ করছে, ঠিক, তখন রেইন ওর কাছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাপিয়ার হচ্ছে। আমি কি বোঝাতে পেরেছি? ফার্স্ট এটা দিয়ে দিয়েছে, সেকেন্ড বলেছে যখন ও 12 মিটার পার সেকেন্ডে মুভ করছে তখন রেইন ওর কাছে ভার্টিক্যালের সাথে, ভার্টিক্যালের সাথে 30 ডিগ্রি করে অ্যাপিয়ার হচ্ছে। এবার দেখো, ভার্টিক্যালের সাথে তো 30 ডিগ্রি করে এদিকেও অ্যাপিয়ার হতে পারে, এদিকেও অ্যাপিয়ার হতে পারে, দুটোই 30 ডিগ্রি, তাই না? বলো, তাই না? দুটোই অ্যাপিয়ার হতে পারে না? এবারে কোনটা হবে সেটা বলে দেয়নি, সেটা আমাদের বার করতে হবে। কি বললাম বলো? কোনটা হবে সেটা বলে দেয়নি, সেটা আমাদের বার করতে হবে, ঠিক। তাহলে আমাকে বার করতে বলেছে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, এটা বার করতে বলেছে। ইটস নট এ ইজি প্রবলেম। আমি তোমাদের কি স্পেলিং লিখছি, APPER, EAR, প্রবলেমটা কি বুঝতে পেরেছো? একটা ম্যান হু ইজ মুভিং উইথ 8 মিটার পার সেকেন্ড, তখন ও রেইনটা ওর উপরে ভার্টিক্যালি পড়ছে, মানে অ্যাপিয়ার হচ্ছে, অ্যাপিয়ার হচ্ছে, ওটা কিন্তু রেইনের অ্যাকচুয়াল ডিরেকশন নয় বন্ধুগণ, ওহে বন্ধুগণ, ঠিক। তারপরে ও যখন 12 মিটার পার সেকেন্ডে ভেলোসিটিটা বাড়িয়ে দিয়েছে, তখন ওটা রেইন মানে কি বলবো, ওর ওর কাছে 30 ডিগ্রি করে আসছে। কি বললাম? 30 ডিগ্রি করে আসছে, 30 ডিগ্রি ভার্টিক্যালের সাথে, কিন্তু কোন দিকে সেটা বলে দেয়নি। আমাকে বার করতে বলেছে VRG, আমাকে বার করতে বলেছে VRG। একটু ট্রাই করো, গ্রাফিক্যাল মেথডে করব। আর এই যেগুলো আমি ডায়াগ্রামাল মেথডে করছি বা গ্রাফিক্যাল মেথডে করছি সেগুলো তো করছি, তোমরা এর করসপন্ডিং প্রবলেম গুলো মানে এটারই ইউনিট ভেক্টর মেথডে বাড়িতে ট্রাই করবে, ইউনিট ভেক্টর মেথডে আরামসে পেরে যাবে। ইটস এ নাইস প্রবলেম, ট্রাই করো। একটু ফাস্ট ইয়ার 21, দেখো আমি তোমাদেরকে আগের দিন বুঝিয়েছি যে রিলেটিভ ভেলোসিটি ইজ নাথিং বাট আ গেম অফ ভেক্টরস, বলো, নাথিং বাট ভেক্টরের খেলা। তোমাকে ভেক্টরটাকে মানে বুঝতে হবে, ভেক্টরটা ঠিকমতো বুঝতে পারলে কিন্তু আমার এই রিলেটিভ ভেলোসিটির প্রবলেমগুলো আসান হয়ে যাবে। আমি একটু তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি, দেখো কিভাবে আমি করছি। দেখো সবার প্রথমে আমি এইটা লিখছি, velocity of rain with respect to ground, ঠিক, equal to velocity of rain with respect to man plus velocity of man with respect to ground. এটা তো একদম নরমাল ইকুয়েশন, এটা আমরা সবাই লিখতে পারবো কি পারবো না বলো? আমি কিছু ভুল লিখেছি? কিছু ভুল লিখিনি, ঠিক। এবারে মনে মন দিয়ে শোনো, শোনো এইটা কি বলো তো, velocity of man with respect to, বলো বলো, ground। এবার দেখো প্রথম কেসে, প্রথম কেসে আমি ড্র করছি এইটা, তখন 8 মিটার পার সেকেন্ড না এটা, বলো এটা 8 মিটার পার সেকেন্ড না, হ্যালো, তখন তখন এইটা কার ডিরেকশন বলো তো, এটা, এই যে এটা কার ডিরেকশন বলো তো, এটা ভেরি গুড, এটা কার ডিরেকশন, ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যানের ডিরেকশন। এবার এদিকে চলে এসো, এই যে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, ভেবে দেখো এই দুটোর রেজাল্টেন্ট এইটা না, দেখো এইটা না, হ্যাঁ বোঝাতে পারলাম বলো, বোঝাতে পারলাম? এবারে মন দিয়ে শোনো, এইটা কি বলো তো, ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, ঠিক। এবার বলো সেকেন্ড কেসে
যখন এই ম্যানটা ওর স্পিডটা বাড়িয়ে দিল, মন দিয়ে শোনো, সেকেন্ড কেসে এই ম্যানটা যখন স্পিডটা বাড়িয়ে দিল, তখন কি এই ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড এটা চেঞ্জ হলো? হলো ভেবে বলো, ওটা চেঞ্জ হয়নি, ওটা ওরকমই রয়েছে। আরে ওটা একমাত্র ভগবানই চেঞ্জ করতে পারে, আমি তুমি চেঞ্জ করতে পারি না, পারি কি বলো? না, গুড। আচ্ছা, যদি সেটা হয়ে থাকে তাহলে দেখো এইদিকে 8 মিটার পার সেকেন্ড ছিল, ও আরো বাড়িয়ে দিল, এইটুকু আমি ধরলাম 4 মিটার পার সেকেন্ড, মানে এখন এখান থেকে এইটুকু 12 মিটার পার সেকেন্ড, আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো, হ্যাঁ। এবারে দেখো, মন দিয়ে শোনো, তখনও সেকেন্ড কেসেও এই এইটার আর এইটার রেজাল্টেন্ট এইটা হবে, তার মানে রেজাল্টেন্টটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ভেবে দেখো আমার এই VRM যেটা সেকেন্ড কেসে সেটা এরকম হতে হবে না? আরে বাবা, নইলে আমি এইটা প্যারালেলোগ্রাম থেকে এইটা পাবো কি করে রেজাল্টেন্টটা? আমি কি বোঝাতে পেরেছি? ভেবে দেখো, এইটা হচ্ছে ফার্স্ট কেসের VRM1 আর এটা হচ্ছে VRM2 সেকেন্ড কেসে। বলো বুঝতে পেরেছো কি পারোনি? বলো তো এই অ্যাঙ্গেলটা কত? 30 ডিগ্রি। গুড গুড, এটা 30 ডিগ্রি, তার মানে কি আমাকে আমার অ্যাকচুয়ালি মেইনটা রেনটা কোন দিকে অ্যাপিয়ার হচ্ছে? এইদিকে অ্যাপিয়ার হচ্ছে, এইদিকে নয়, ঠিক? তোমরা কি আমার এই ভেক্টোরিক্যাল ডায়াগ্রামটা বুঝতে পেরেছো? দুটো কেসেই VRG কে সেম রেখে, দুটো কেসেই VRG কে সেম রেখে আমি ভেক্টরের প্যারালোগ্রাম গ্রামটা তৈরি করেছি। কোনো ডাউট থাকলে আমাকে বলো, কোনো ডাউট থাকলে আমাকে বলো। না, গুড। যদি কোনো ডাউট না থাকে তাহলে মন দিয়ে শোনো, এখন কিন্তু আমাদের পিওরলি কার খেলা বলো তো? ওটা হচ্ছে তোমার জিওমেট্রি খেলা। তোমরা বলো এইখান থেকে এইটুকু কত ডিস্টেন্স? এইখান থেকে এইটুকু, গুড। বলো তো এইটা যদি 4 হয়, এইটা যদি 30 হয়, তাহলে এই ডিস্টেন্সটা কত বলো? ভেরি গুড, 4√3। এবার দেখো এই এই ট্রায়াঙ্গেলটাতে চলে এসো, আমাকে কি বার করতে বলেছে ডিআর? VRG মানে ম্যাগনিটিউড বার করতে বলেছে, তাই না? এই যে, তার মানে এইটা আমার VRG না? বলো বলো বলো। হ্যাঁ, তাহলে বলো তো এইটা আমি কি করে বার করব? এইদিকে 8, এইদিকে 4√3, এইটা আমার VRG না? বলো তাহলে VRG কত হবে বলো? √8² + 4√3² ভ্যালু কত আসছে? √112। দেখো আসছে কিনা, বলো আসছে কিনা। ক্লিয়ার? প্রবলেমটা কি ভালো লেগেছে? ভালো লেগেছে। আচ্ছা, এই ধরনের প্রবলেম তোমরা এসি ভার্মাতে পাবে, তবে আমি যে প্রবলেমগুলো করাবো সেই প্রবলেমগুলো তুমি আইডিয়ালি কোনো বইতে পাবে না, আইডিয়ালি আইডিয়ালি, ঠিক আছে? এই ধরনের প্রবলেম তুমি পাবে, কিন্তু তার মানে কি আমাদের একটু একটু কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে এবারে? বলো বলো, এই রিলেটেড যে কোনো প্রবলেম এখন আমরা নামিয়ে দিতে পারবো না? মানে আমি যে টাইপের একবার করিয়ে দিচ্ছি সেই টাইপের তুমি নামিয়ে দিতে পারবে না? হ্যালো, হ্যাঁ। এইটা যেন কনফিডেন্সটা বিল্ড আপ হয় যে দাদা যেটা করিয়ে দিচ্ছেন সেটা যেন আমরা কোনো ভুল না করি, ঠিক আছে? অর্ক, আমি কি বোঝাতে পারছি ভাই? আমি যেটা করিয়ে দিচ্ছি ওই লেভেলের যেন কোনো ভুল না হয়, ওই ওই টাইপের, অন্য টাইপের ভুল হলে ঠিক আছে, এবং আমি ট্রাই করি যত রকম প্রবলেম হয় সবগুলোকে অ্যাড্রেস করার। আচ্ছা, এই প্রবলেমটা আমরা গ্রাফিক্যাল মেথডে নয়, ইউনিট ভেক্টর মেথডে করব, এবং ইউনিট ভেক্টর মেথডে দেখবে অনেক ইজি, অনেক ইজি, কিন্তু ইউনিট ভেক্টর মেথডটা একটু লেন্দি, একটু লেন্দি। কি বললাম? ইউনিট ভেক্টর মেথডটা একটু লেন্দি। তোমরা একটু পড়ো কি বলেছে, শোনো। এ পারসন স্ট্যান্ডিং অন এ রোড হ্যাজ টু হোল্ড ইজ আমব্রেলা 60 ডিগ্রি উইথ দ্য ভার্টিক্যাল টু কিপ দ্য রেইন অ্যাওয়ে। তোমরা কি একটা জিনিস বুঝতে পেরেছো? এইটাই বেসিক্যালি কি দিয়ে দিচ্ছে এই সেন্টেন্স থেকে? সরি, বলতে পারবে এই সেন্টেন্স থেকে কি দিয়ে দিচ্ছে? বলতে পারবে? বলো বলো। 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে পড়ছে না? কে পড়ছে, কে পড়ছে বলো? রেইন। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, রেইন পড়ছে, আমি ধরলাম রেইনটা এইভাবে পড়ছে। এইটা কি ভি রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, না ভি রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড? উইথ রেসপেক্ট টু ম্যান অর গ্রাউন্ড? না, গ্রাউন্ড। আরে বাবা, এ পারসন দাঁড়িয়ে, এ পারসন স্ট্যান্ডিং বলেছে। আরে বাবা, স্ট্যান্ডিং বলেছে, দেখো। তার মানে কি ম্যানেরও যা রেফারেন্স ফ্রেম, গ্রাউন্ডেরও তাই রেফারেন্স ফ্রেম না? হ্যালো, তাহলে আমার এই, আমি কি ম্যান নেব না গ্রাউন্ড নেব? গ্রাউন্ড, গুড। অন্য বোঝা গেছে? অ্যাকচুয়ালি এটা ভি আর উইথ রেসপেক্ট টু ম্যান, এতে কোনো সন্দেহ নেই,
তুমি একদম ঠিক বলেছো, ভি ম্যান রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু ম্যানটা তো স্ট্যান্ডিং রয়েছে তাই না? আমি কেন কমপ্লিকেট করবো? আমি ম্যানটা যেহেতু স্ট্যান্ডিং রয়েছে আমাকে গ্রাউন্ড ধরবো না? হ্যালো, হ্যাঁ স্যার, ক্লিয়ার? আচ্ছা, এবারে মন দিয়ে শোনো। এবারে আমি কি করছি শোনো, আমি ধরছি এই যে এটা বেসিক্যালি ভি আর জি, তো তো এই যে ভি আর জি এর যে ম্যাগনিটিউড, একে আমি ভি বলছি, এই ম্যাগনিটিউড কে আমি ভি বলছি, তার মানে এইটাকে আমি ভি বলছি। যদি এইটাকে ভি বলি তাহলে বলো তো কোন অ্যাঙ্গেলটা 60 দিয়ে দিয়েছে? এই অ্যাঙ্গেলটা 60 দিয়ে দিয়েছে, তার মানে এই অ্যাঙ্গেলটা 60 দিয়ে দিয়েছে, বলো। ওকে, এবার মন দিয়ে শুনবে আমি কি করছি। এই যে এর ম্যাগনিটিউড আমি ভি ধরেছি, তাহলে বলো তো এর দুটো কম্পোনেন্ট থাকবে না? রূপকথা আমাকে লিখেছে 40√3, রূপকথা আমার মনে হয় না ডিয়ার, 40√3, আমাকে একটা ভেক্টোরিক্যাল ফর্মেট দিতে হবে ডিয়ার, আমি ম্যাগনিটিউডটা ক্যালকুলেট করিনি, আমি করছি একবার দেখো, তুমি যদি মিলে যায় তাহলে তো ঠিক, ওয়েল এন্ড গুড। ওকে, আচ্ছা দেখো, আচ্ছা এর দুটো কম্পোনেন্ট থাকবে না? এবার আমি একটু ফাস্ট করবো, মানে যেখানে কনসেপ্ট কম, মানে দুটো কম্পোনেন্ট থাকবে, এগুলো কি আমাকে বলতে হবে এখনো? ইউ আর ম্যাচিউর এনাফ ডিয়ার, বলো দুটো কম্পোনেন্ট থাকবে, এটা কত, 60 না? বলো তাহলে এইটা কত হবে, ভি, বলো ভি, এই যে এর ম্যাগনিটিউড আমি ধরি ভি, আর এটা ভি cos 60, এবার বলো এইটা এই ডিরেকশনটাকে আমরা আই ক্যাপ ধরি, আর এই ডিরেকশনটাকে আমরা জে ক্যাপ ধরি, ধরি না? তাহলে বলো তো আমি এখান থেকে ভেক্টর ভেক্টোরিক্যাল ফর্মে আমি লিখতে পারি ভি আর জি ইকুয়াল টু ভি সাইন 60 আই ক্যাপ প্লাস না মাইনাস ভি cos 60 জে ক্যাপ, বলো প্লাস না মাইনাস? মাইনাস, ভেরি গুড। এই অবধি কোনো ডাউট থাকলে বলো। না স্যার। আচ্ছা, এই অবধি কোনো ডাউট নেই, বলো তো এইটা কি চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না? এই যে হচ্ছে না, এটা তো কনস্ট্যান্ট ভাই, এটা আমি একটু আগে কি বললাম, ভগবান ছাড়া কেউ তোমার চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে? তোমরা বর্তমান পত্রিকা দেখেছো, ওর ট্যাগলাইন দেখেছো, ফলে ভগবান ছাড়া কাউকে ভয় পায় না। দেখো এটা কেউ চেঞ্জ করতে পারবে বলো? এটা ভি আর জি তো রেনের ভেলোসিটি, তার মানে এটা কনস্ট্যান্ট। আচ্ছা এরপরে কি বলেছে শোনো, এটা আমি করে রেখেছি, মানে এটা অ্যাকচুয়ালি দেখো ফার্স্ট ইনফরমেশন থেকে এইটা আমি পেয়েছি, ফার্স্ট ইনফরমেশন থেকে, ফার্স্ট ইয়ে থেকে। হি থ্রোস দ্য আমব্রেলা অ্যান্ড স্টার্টস রানিং 20 মিটার পার সেকেন্ড, ওকে, হি থ্রোস দ্য আমব্রেলা অ্যান্ড হি স্টার্টস রানিং 20 মিটার পার সেকেন্ড, হি ফাইন্ডস দ্য রেইন ড্রপস আর হিটিং হিজ হেড ভার্টিক্যালি। ওকে, এবার মন দিয়ে শোনো, তাহলে কেস ওয়ানটাকে আমি প্রথমে করছি, মন দিয়ে শুনবে, বলো তো ভি ম্যান কত? ভি ম্যান সেটা হচ্ছে আমি ধরলাম এই ভি ম্যানের ম্যাগনিটিউড হচ্ছে ভি ওয়ান, না ভি ম্যানের ম্যাগনিটিউড কেন আমি ভি ওয়ান ধরবো? ভি ম্যান তো দিয়ে দিয়েছে 20 মিটার পার সেকেন্ড দিয়ে দিয়েছে তাই না, আমি কেন এটা ধরবো? কারণ আমি এটাকে লিখতে পারি অ্যাকচুয়ালি ভি ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড না, এটা বলো বলো বলো, ভি ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড না। আচ্ছা এটাকে আমি কি লিখতে পারি বলো, 20 আই ক্যাপ লিখতে পারি? হ্যাঁ বলো, 20 আই ক্যাপ লিখতে পারি। আচ্ছা এবারে মন দিয়ে শোনো আমি কি বলছি, এবারে একটা জিনিস কি দেখেছো, হি ফাইন্ডস দ্য রেইন ড্রপ হিট, এই যে হি ফাইন্ডস দ্য রেইন ড্রপস আর হিটিং হিজ হেড ভার্টিক্যালি, কি বললাম, হি ফাইন্ডস দ্য রেইন ড্রপ ইজ হিটিং হিজ হেড ভার্টিক্যালি। তার মানে কেস ওয়ানে আমি ধরলাম ভি আর সরি ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, দেখো এইটা মাইনাস ভি জে ক্যাপ আমি লিখতে পারি, ভি ওয়ান জে ক্যাপ, কারণ আমি ভি আর এম এর ম্যাগনিটিউড আমি ভি ওয়ান ধরেছি, বলো বুঝতে পেরেছো কিনা? কেন শুধু মাইনাস জে ক্যাপ বুঝতে পেরেছো, ভার্টিক্যালি ওর মাথার উপরে পড়ছে না ফার্স্ট কেসে, দেখো ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, হ্যালো, বোঝাতে পারলাম? আচ্ছা এবার দেখো আমি এই ইকুয়েশনটা লিখছি, সেটা হচ্ছে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান ইকুয়াল টু ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড মাইনাস ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, কোনো ডাউট থাকলে বলো, কোন ডাউট আছে এটাতে? গুড, এবার বলো ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান কত, এই যে এইটা মাইনাস ভি ওয়ান জে ক্যাপ, এবার বলো ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কত, আমরা তো অলরেডি ক্যালকুলেট করেছি ডিয়ার এইটা, এটা এবার বলো সাইন 60 ভ্যালু কত, √3/2, cos 60 ভ্যালু কত, হাফ, তার মানে কি আমি এইটা এটা লিখতে পারি, দেখো তো √3/2 ভি আই ক্যাপ মাইনাস ভি বাই টু জে ক্যাপ লিখতে পারি এই ভি আর জি কে, হ্যালো, এবার ভি এম জি কত মাইনাস 20 আই ক্যাপ,
ওকে, এবার বাঁদিকের গরুগুলোর সাথে আমি ডান দিকের গরুগুলোকে অ্যাড করব, বাঁদিকের ঘোড়াগুলোর সাথে ডান দিকের ঘোড়াগুলোকে অ্যাড করব। গরু মানে কি? যেগুলোর মাথায় আই ক্যাপ আছে, আর ঘোড়া মানে কি? যেগুলোর মাথায় জে ক্যাপ আছে। আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো, মানে আমি অ্যাকচুয়ালি কম্পেয়ার করছি ইউনিট ভেক্টর গুলোকে, কারেক্ট? যদি ইউনিট ভেক্টর গুলোকে কম্পেয়ার করো, ভি এর ভ্যালু কত বেরোচ্ছে আর ভি আর ওয়ান এর ভ্যালু কত বেরোচ্ছে তোমরা আমাকে বলবে। এটা বেরোচ্ছে, ওকে, ভিটা কি ধরেছিলাম? ভেলোসিটি অফ কার ম্যাগনিটিউড, কার ম্যাগনিটিউড ধরেছিলাম, বলো, রেনের, রেনের, ওকে, হ্যালো, ওকে, রূপকথা তুমি কি এটাই আমাকে বলেছিলে? তাহলে বলতো ভি আর জি কি হবে? আরে এই ইকুয়েশনে যদি আমি এই ইকুয়েশনে যদি ভি এর ভ্যালু পুট করে দিই, দেখো তো এটা আসে কিনা, 20 আই ক্যাপ মাইনাস 20 রুট 3 জে ক্যাপ, এটা আসে কিনা পুট করে দেখো। সেটা তো যেকোনো ভাবে মুভ করতে পারে, যাই হোক পরেরটা দরকার নেই। আমি কি বলবো, দেখো এটা তো বলে দেয়নি যে কত ভেলোসিটি মুভ, এটা দরকার নেই। তোমরা এইটা কি বুঝতে পেরেছো? প্রথমটা বলো, প্রথমটা এনাফ, হ্যাঁ বলো বলো বলো, কোনো ডাউট থাকলে। টাফ হয়ে যায় তোমরা ইউনিট ভেক্টর মেথড দিয়ে করবে, রাইট? তোমরা এর উপরে দেখো ইউনিট ভেক্টর, এই উপরের প্রবলেম গুলো তোমরা ইউনিট ভেক্টর মেথড দিয়ে ট্রাই করবে, রাইট? আচ্ছা, এবারে এই শীটের কয়েকটা ভালো ভালো প্রবলেম ছিল, এম আই রাইট? বলো, এই শীটের কয়েকটা ভালো ভালো প্রবলেম ছিল, এম আই রাইট? এই লাস্ট তিনটে তো খুবই ভালো প্রবলেম ছিল, তোমরা আশা করি ট্রাই করেছো, করেছো না? হ্যাঁ, তোমরা কি পেরেছো? লাস্ট দুটো পেরেছি, থার্ড লাস্টটা পারিনি। চলো একবার ট্রাই তো করি। এটা কোনটা আনসার এসেছে গো, এই লাস্টেরটা ফার্স্ট মানে এ? বলো বলো, এই আনসার এই হবে। ওহো, আচ্ছা, যারা যারা পারোনি তাদের জন্য, যারা যারা পারোনি তাদের জন্য দেখো, এই প্রবলেমটাও খুব ভালো প্রবলেম, আমি একদম বেসিক থেকে করাবো। অর্ক প্রবলেমটা কিন্তু দেখতে হবে মন দিয়ে, ঠিক? আচ্ছা, কি বলেছে শোনো, হেইলস্টোন ফলিং ভার্টিক্যালি উইথ রেসপেক্ট টু 10 মিটার পার সেকেন্ড। কি বললো, কি বললাম? হেইলস্টোন ফলিং ভার্টিক্যালি উইথ এ স্পিড 10 মিটার পার সেকেন্ড হিটস আ হোয়াইট স্ক্রিন, হোয়াইট স্ক্রিন মেক্স 30 ডিগ্রি উইথ দ্য হরাইজেন্টাল অফ এ মুভিং কার অ্যান্ড রিবাউন্ড ইলাস্টিক্যালি দ্য ভেলোসিটি অফ দ্য কার ইফ দ্য ড্রাইভার ফাইন্ড দ্য হেইলস্টোন রিবাউন্ড ভার্টিক্যালি আফটার দ্য স্ট্রাইকিং। ওকে ওকে, দেখো দ্য হোয়াইট স্ক্রিন মেক্স 30 ডিগ্রি, হরাইজেন্টাল, আচ্ছা ঠিক আছে। দেখো আমি কি কনসেপ্ট রেখেছি, কোনো কনসেপ্ট রাখিনি, আমি শুধু তোমাদের যে ভেক্টর দিয়ে যে কনসেপ্টটা বলেছি ওইটা মনে রেখেছি, ওইটা দিয়েই আর ইউনিট ভেক্টর মেথড দিয়ে, সরি। দেখো বলো তো এই অ্যাঙ্গেলটা কত? 30 ডিগ্রি। এবার কি বলেছে শোনো, সবার প্রথমে এইটাই চলে এসো, দ্য ভেলোসিটি অফ দ্য কার ইফ দ্য ড্রাইভার ফাইন্ডস, এই যে ড্রাইভার ফাইন্ডস হেইলস্টোনস রিবাউন্ড ভার্টিক্যালি, এইটা খুব ইম্পর্টেন্ট, এইটা খুব ইম্পর্টেন্ট, রিবাউন্ড ভার্টিক্যালি। অর্ণব, অর্ণব ভাই, ট্রাই করেছিলে প্রবলেম গুলো? ভেরি গুড, ভেরি গুড, না আমি জাস্ট বললাম ট্রাই করেছিলে তাহলেই হবে। আচ্ছা দেখো, রিবাউন্ড ভার্টিক্যালি আফটার স্ট্রাইকিং, তার মানে ও এই ডিরেকশনে যাচ্ছে আফটার স্ট্রাইকিং ভার্টিক্যালি। আচ্ছা এটা কি অ্যাকচুয়ালি যাচ্ছে না ড্রাইভার দেখছে? এইটা, এই যে এইটা ড্রাইভার দেখছে, এই দেখো এখানে বলেছে ড্রাইভার ফাইন্ডস, তার মানে এইটা ড্রাইভার দেখছে, তার মানে বলতো এইটা উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড অর উইথ রেসপেক্ট টু ড্রাইভার? এই এই ড্রাইভার, উইথ রেসপেক্ট টু ড্রাইভার, মানে ড্রাইভার মানে কার, বলো কার, ঠিক? এবারে বলো
এ যদি এরকম ভার্টিক্যালি যায়, ঠিক, তাহলে ওকে সরি ওকে এই হেল স্টোন গুলো যদি এইভাবে যায় তাহলে ওকে এইভাবে পড়তে হবে না, নইলে রিবাউন্ড করবে কি করে বলো? ওকে এইভাবে পড়তে হবে না, নইলে রিবাউন্ড করবে কি করে? আমি কি বোঝাতে পেরেছি দিয়া? হ্যালো, এবার দেখো, এবার দেখো, আমি এইখানে যদি একটা পারপেন্ডিকুলার টানি, এই যে ডট 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 দিয়ে পারপেন্ডিকুলার, তাহলে বলো তো এই অ্যাঙ্গেলটা যদি 30 হয়, এই অ্যাঙ্গেলটা কত? 60। হ্যাঁ, তাহলে এই অ্যাঙ্গেলটা 30। হ্যাঁ, তাহলে এই অ্যাঙ্গেলটা 30। হ্যাঁ, তাহলে ও যদি এইখানে এরকম এসে ইলাস্টিক্যালি কোলাইড করে তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 30 হবে। হ্যাঁ ঋষিকা, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি? 30 হবে। হ্যাঁ, গুড। যদি এই অ্যাঙ্গেলটা 30 হয়, আচ্ছা আপাতত এই এইটুকু আমি করে আমি একটু এগিয়ে যাই, আমি এখানে একটু, ও ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা তাহলে 30 হবে, বাস এইটুকু জানলেই হবে। এবারে আমি কি করছি, শোনো মন দিয়ে, আমি মন দিয়ে শুনবে, দেখো আমি লিখছি velocity of rain with respect to ground equal to velocity of rain with respect to car plus velocity of car with respect to ground, right? এটা একটা vectorical equation না, বলো? Hello? হ্যাঁ, এবার বলো এই vectorical equation এর আমার যদি I আর J component এ আমি divide করে problem টা করি তাহলে আমার কটা component পাবো? দুটো component পাবো না, ভেবে বলো। হ্যাঁ, একটা x component, একটা y component, কি বলো? এর একটা x component আর একটা y component পাবো না? X component আর একটা y component পাবো না, বলো? আমি এবার এই x component আর y component একটু ভেঙে নিয়ে প্রবলেমটা ট্রাই করব। মন দিয়ে শুনবে আমি কি বলার চেষ্টা করছি। সবার প্রথমে আমাকে যদি বলি, আমি তোমাকে যদি বলি vrg, 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 বলো তো এটা কি? vrg এটা কি বলো তো? vrg, velocity of rain with respect to ground, am I right? হ্যালো, বলো তো, বলো বলো বলো, অর্ক কিছু একটা বলছিলে ডিয়ার, বলো। আচ্ছা, velocity of rain with respect to ground, correct, তাই তো? এই যে vrg, বলতো এর কটা কম্পোনেন্ট থাকবে? একটা x, একটা y না? হ্যাঁ, বলতো এর x, x কম্পোনেন্ট কত? 0। কেন? আরে বাবা, প্রথম ইকুয়েশন, প্রথম এটাই দেখো, হেলস্টোনস ফল ভার্টিক্যালি উইথ স্পিড 10 মিটার পার সেকেন্ড। আরে ভার্টিক্যালি উইথ স্পিড 10 মিটার পার সেকেন্ড, তাহলে বলতো আমি এখান থেকে vrg, যেটা দেখো vrg, যেটা এটাকে ভেক্টরিক্যালি লিখতে পারি মাইনাস 10 j ক্যাপ এইটাকে। হ্যাঁ, দেখো এটা তো চেঞ্জ হচ্ছে না, হচ্ছে কি হচ্ছে না? গুড, কোনো ডাউট থাকলে আমাকে বলো। এবারে এইটাই চলে এসো, সিজি, সিজি মানে কি বলো? বলো বলো বলো, ভেলোসিটি অফ কার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। আচ্ছা, এরও তো দুটো কম্পোনেন্ট থাকবে, থাকবে কি থাকবে না? থাকবে, মানে আমি বলতে চাইছি দেখো velocity of rain with respect to ground equal to vrc দাঁড়া plus vcg, এইটার বলো x, এরো x component, এরো x component, এরো x component, থাকবে কি থাকবে না? থাকবে। এবার বলো তো এইটা কত? এইটা 0, এই তাহলে দেখো এখান থেকে velocity of rain with respect to car, দেখো velocity of rain with respect to car, মানে আমি এটা বলতে পারি velocity of rain with respect to car x axis বরাবর equal to minus velocity of car with respect to ground x axis বরাবর, মানে এটাকে এই পাশে নিয়ে চলে এসেছি। কোনো ডাউট থাকলে বলো, বলো কোনো ডাউট আছে কি নেই? ওকে, আচ্ছা এইটা যদি না থাকে তাহলে দাঁড়াও নেক্সট আমি কি করছি শোনো, সেটা হচ্ছে আমি এই ডিরেকশনে ভি ধরছি, কি বললাম? ভি। এইটা কার ডিরেকশন ধরছি? সেটা হচ্ছে ধরছি ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু কার, এরই ম্যাগনিটিউড হচ্ছে এইটা আর এর ডিরেকশন এইটা, ঠিক? হ্যালো, ঠিক? আচ্ছা, এবারে ধরছি মানে এখনো অ্যাঙ্গেলটা বার করতে হবে। এবার বলো তো এইটা কি, এটা কি, কে দেখছে এই এই ডিরেকশনটা, কে দেখছে বলো? ড্রাইভার দেখছে, কার দেখছে? তাহলে তোমরা কি কোনোভাবে সেন্স করতে পেরেছো এইটা আর এইটার ডিরেকশন সেম হবে? আরে বাবা, ও যদি ভার্টিক্যালি ওপরের দিকে যায় তাহলে ওকে রিবাউন্ড করতে হবে না এইভাবে, তার মানে রিবাউন্ড করতে গেলে ওকে এই ডিরেকশনে আসতে দেখতে হবে না, তার মানে ড্রাইভার ও হেল স্টোন গুলোকে এই ডিরেকশনে আসতে দেখবে না, ভেবে বলো।
যদি এই ডিরেকশনে আসতে দেখে বলতো এই অ্যাঙ্গেলটা কত? দেখো এই অ্যাঙ্গেলটা আমি সব করে দিয়েছি, এই অ্যাঙ্গেলটা 60 হবে না? এই যে এটা 30 হলে এটা 60, তার মানে এটা যদি 60 হয়, মন দিয়ে শোনো, তাহলে তুমি একে এইভাবে লিখতে পারো, দেখো ভি আর সি কে লিখতে পারো, এই যে দুটো কম্পোনেন্ট না এর, একটা এই একটা এই, দেখো এর দুটো কম্পোনেন্ট না, একটা মাইনাস ভি কস 30, এটা 30 নিয়ে নাও, আর মাইনাস ভি সাইন 30, দেখো তো বুঝতে পেরেছো কিনা? কোনো ডাউট ডাউট থাকলে বলো, আছে কোনো ডাউট? ওহো সরি সরি সরি, এটা আইকা, আছে কোনো ডাউট? এবার বলো এই যে ভি আর সি এর, ভি আর সি এর দুটো কম্পোনেন্ট না, একটা এক্স কম্পোনেন্ট একটা ওয়াই কম্পোনেন্ট, এইটা সেই এক্স কম্পোনেন্ট আর এইটা সেই ওয়াই কম্পোনেন্ট না? হ্যাঁ। আবার দেখো এইটা যদি এক্স কম্পোনেন্ট হয়, একটা যদি এক্স কম্পোনেন্ট হয়, বলতো এইটা কোনটা বলতে পারবে? এটা আর সি এক্স কম্পোনেন্ট মানে এইটা না, মাইনাস ভি রাইট, এইটা না? দেখো তার মানে আমি এখান থেকে লিখতে পারি ভি সি জি ইকুয়াল টু, ভি সি জি ইকুয়াল টু মানে ভি সি জি ইকুয়াল টু, আচ্ছা এক্স কম্পোনেন্ট লিখছি, ইকুয়াল টু ভি কস 30, বলো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ হ্যাঁ স্যার, কোনো ডাউট থাকলে বলো। আচ্ছা এইটা আমি আপাতত পেয়েছি, আপাতত পেয়েছি, এই 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 জায়গাটায় চলে এসো, এই জায়গাটায় বলো তো এই যে ভি আর জি ইকুয়াল টু ভি আর সি প্লাস ভি সি জি, এর ওয়াই কম্পোনেন্ট গুলো, আচ্ছা তোমরা বলতে পারবে কারটা কোন ডিরেকশনে মুভ করছে? কারটা কারটা এক্স ডিরেকশনে মুভ করছে, তাহলে বলো তো ভি সি জি এর ওয়াই কম্পোনেন্ট কত? জিরো, বুঝতে পেরেছি? হ্যাঁ। এবার বলো তো ভি আর জি এর ওয়াই কম্পোনেন্ট কত? 10 মিটার/সেকেন্ড। না না না, ভি আর জি রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, হ্যাঁ রাইট রাইট রাইট, এই তো এই তো এই তো এই তো, আমি এখানে কোথাও এই যে এই যে ভি আর জি, দেখো ভি আর জি, দেখো ভি আর জি, এই যে এই যে ভি আর জি, এটা একমাত্র নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে না, হ্যালো এই যে এটা, তার মানে এখান থেকে আমি লিখতে পারি দেখো -10, এবার বলো তো ভি আর সি এর ওয়াই কম্পোনেন্ট কত? এই যে -V sin, এই যে -V sin 30, বলো তোমাদের কোনো ডাউট আছে? এখান থেকে কি এখান থেকে ভি পেয়ে যাবে বলো? ভি পেয়ে যাবে 10/sin 30 which comes out to be half, I think it is 20, দেখো 20, এবার বলো আমাকে কি বার করতে বলেছে? ভেলোসিটি অফ কার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, এটা হবে 20 √3/2, রাইট 10√3, সবকিছু এখানে পেয়ে গেছো, ডাউট ডাউট আই ওয়ান্ট ডাউট, প্রবলেমটা বোঝা গেছে? আমি জানি না আমি এটা বড় মেথডে করেছি কিনা, এর থেকে যদি ছোট মেথডে হয় তোমরা বন্ধুদের মধ্যে ডিসকাস করতে পারো। আচ্ছা আমি তোমাদের একটা ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে আমরা তিনজন রুমমেট ছিলাম, ঠিক আছে, মানে আমাদের নরেন্দ্রপুরে তো আমরা রুমমেট ছিলাম, তিনজন না চারজন রুমমেট ছিলাম, তাই চারজনের মধ্যে তিনজন আইআইটিয়ান, একজন ডক্টর, সে এখন খুব বড় ডক্টর, কলকাতা থাকে না, তোমরা ভেলোরের নাম শুনেছো? ভেলোর, ওখানকার ডক্টর, ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজের, ঠিক আছে, সোহম ঘোষ। তো আমরা চারজন রুমমেট ছিলাম এবং চারজন জিগরি দোস্ত ছিলাম, আমাদের রুম থেকে আমরা তিনজন আইআইটিয়ান হই এবং একজন ডাক্তার হই, ঠিক আছে। আমাদের এই সাকসেসের পেছনে মন্ত্রটা কি জানো? আমরা বন্ধু বান্ধবের সাথে প্রচুর কি করতাম, সেটা হচ্ছে গ্রুপ ডিসকাশন। ধরো আমার কোনো প্রবলেম আটকে গেল, কি বললাম বলো, আমার কোনো প্রবলেম আটকে গেল, আমার প্রবলেমটা আটকে যাওয়ার সাথে সাথেই আমি ওটাকে হাল ছেড়ে দিতাম না, আমি আর একটু ট্রাই করতাম, সেইটা ট্রাই করে ধরো পারলাম না, নাই পারতে পারি অনেকবার, তখন আমি আর একটা বন্ধুকে দিলাম বা আমি আমার রুমমেটদের মধ্যে দিলাম যে তোরা এটা করে দিত, ওরা ওটা ট্রাই করলো হলো না, আমি অন্য বন্ধুকে দিলাম, কেউ একটা যখন করে দিল সেইটা থেকে আমরা ওর কাছে বুঝতাম, সেই এরকম করে ধরো অন্য একটা প্রবলেম দিয়েছে যেটা আমাকে দিয়ে আমি করতে পেরেছি, এইভাবে গ্রুপ ডিসকাশন করতাম। এর ফলে যতটা তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে অন্য কোনোভাবে হবে না। আমাদের কিন্তু আইআইটি ক্লিয়ার করার জন্য কোনো টিউশন ছিল না, আমি আবার বলছি কোনো টিউশন ছিল না, কোনো টিউশন ছিল না,
আমাদের আমাদের যে বন্ধুটা ছিল, মানে আমাদের বেস্ট র্যাঙ্ক ছিল আমাদের রুম থেকে 227 র্যাঙ্ক ছিল। ওকে, ও আইআইটি খড়গপুর কম্পিউটার সায়েন্স, 227 র্যাঙ্ক মানে কিন্তু নট এ ম্যাটার অফ জোক, নট এ ম্যাটার অফ জোক। পুরো ওয়েস্ট বেঙ্গল থেকে 50 জন কি 60 জন পায়, তার মধ্যে 1000 এর মধ্যে র্যাঙ্ক করাও, ইটস এ হিউজ হিউজ অ্যাচিভমেন্ট। তুমি তোমাদের কজনকে শুনেছো আমি জানি না 1000 এর মধ্যে আইআইটিতে র্যাঙ্ক করেছে, ঠিক আছে? তো আমি সেটাই বলতে চাইছি। ওকে, তো এইটা হচ্ছে আমাদের গ্রুপ ডিসকাশনের সুফল। তোমাদেরও আমি বলবো, বন্ধু বান্ধবের মধ্যে একটা প্রবলেম পারলে না, আর একজনকে দিলে, সে করে দিল, তার কনসেপ্ট তোমরা মানে শেয়ার করলে, ওইভাবেই কিন্তু তোমার কনসেপ্ট বাড়বে। আমি আবার বলছি, ওইভাবেই কিন্তু কনসেপ্ট বাড়বে। চলো এই প্রবলেমটা দেখো, এই প্রবলেমটা দেখো, এটাও একটা ভালো প্রবলেম। দেখো এই প্রবলেমটা দেখো, সেটা আনসার কি এ, এর আনসার এই রে। তোমাদের সবার এ এসছে? হ্যাঁ। ওকে, এই প্রবলেমটা কি তোমরা সবাই পেরেছো? হ্যাঁ। এমন কেউ আছো যে পারোনি? অর্ক পেরেছো? না স্যার, এটা পারিনি। ওকে, নো প্রবলেম ভাই, আমি করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? মেক শিওর যে এরপরে এই ধরনের প্রবলেম যেন সব করে ফেলতে পারো, ঠিক? আচ্ছা দেখো, এই প্রবলেমটা, এ ম্যান is moving downward in inclined plane 37 with velocity v naught and raindrops appear to him moving in horizontal direction, my god, okay, towards him. If the man increases velocity is 2 v naught him, okay. Acha dekho, unit method e koro, unit method e fatafat hoye jabe. Ei direction e v naught boleche, tale dekho to ami eta likhte pari kina, velocity of man with respect to our ground likhlam na, dekho seta hocche ami theta dhore korchi, dekho minus v naught cos theta i cap minus v naught sin theta j cap. বলো, আরে বাবা এইটা তো থিটা, দেখো এই ও এই ডিরেকশনে নামছে, ঠিক আছে? এইটা থিটা, এইটা একটা, এইটা দুটো ভাগে ভেঙে নিচ্ছি, এই দেখো দুটোই নেগেটিভ। অর্ক বোঝা গেছে? ওকে, ধ্যানসে শুন না, বলো তো v rain with respect to man কত? প্রথম কেসে 2v নট, দূর বাবা, 2v নট আই ক্যাপ, দেখো তো, হ্যাঁ রাইট। তাহলে তোমরা আমাকে এই ইকুয়েশনটা বলো তো কি হবে, ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড ইকুয়াল টু ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান প্লাস ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, ঠিক? এবার দেখো, ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড তুমি পেয়ে গেছো, ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান পেয়ে গেছো। দেখো যদি এটা পেয়ে যাও, তাহলে তুমি এখান থেকে এই দুটোকে অ্যাড করে কি এইটা লিখতে পারো, 2v নট মাইনাস v নট cos theta i cap মাইনাস v নট sin theta j cap, ঠিক? বলো তো এইটা কার ভেলোসিটি? রেইনের ভেলোসিটি, এন্ড দ্যাট ভেলোসিটি ক্যান নট বি চেঞ্জড বাই ইওর সেলফ আনলেস আদারওয়াইজ ইউ আর সেলফ প্রোক্লেমড গড, তার মানে এটা একমাত্র গড চেঞ্জ করতে পারে, বোঝাতে পারছি? তাহলে এটা কনস্ট্যান্ট, ঠিক? বলো বলো বলো, এটা কনস্ট্যান্ট। আচ্ছা অ্যাকচুয়ালি ভেবে দেখো, এই যে দুটো কেস, একবার ও ভেলোসিটিটা বাড়িয়েছে, একবার ও ভেলোসিটিটাকে কম রেখেছে, এই দুটো কেসে একমাত্র ভেবে দেখো এটাই কনস্ট্যান্ট, তাই না? মানে এটা কনস্ট্যান্ট বলতে এটা কমান দুটোর মধ্যে, তাই না? এটা যেহেতু কমান দুটোর মধ্যে, দেখো এটা আমি কেস ওয়ান থেকে, মানে কেস ওয়ান থেকে এই কমান ভ্যালুটা পেয়েছি, কেস ওয়ান থেকে আমি কমন ভ্যালুটা পেয়েছি, ঠিক? কেস ওয়ান থেকে আমি কমন ভ্যালুটা পেয়েছি, ঠিক? তো কেস টু যখন করব, এই কমন ভ্যালুটা আমি বসিয়ে দেব, তাহলে তোমরা আমাকে এইটা বলতে পারবে, কেস টু তে, মন দিয়ে শুনবে, কেস টু তে ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, দেখো ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড সেটা মাইনাস টু ভি নট কস থিটা আই ক্যাপ মাইনাস টু ভি নট সাইন থিটা জেকাপ হবে না, কেন বলো? কারণ ও সেকেন্ড কেসে ওর নিচের দিকের ভেলোসিটিটা সেকেন্ড কেসে কত বাড়িয়েছে, টু ভি নটে, টু ভি নট বাড়িয়েছে না? কারণ আমি সেকেন্ড কেসে কি ঠিক লিখেছি কি ঠিক লিখিনি সেটা আগে বলো, বলো সেকেন্ড কেসে আমি ঠিক লিখেছি কি ঠিক লিখিনি আগে সেটা বলো। ওকে, আচ্ছা এবার দেখো, সেকেন্ড কেসে আমি এইটা লিখতে পারি, সেটা হচ্ছে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, এটাই তো আমাকে বার করতে বলেছে সেকেন্ড কেসে, তাই না?
দেখো, ইফ দ্য ম্যান ইনক্রিজেস ভেলোসিটি টু ভি নট, টু ভি নট হিম ভেলোসিটি অফ রেইন ড্রপস অ্যাজ অবজার্ভ বাই ম্যান, মানে ও যখন টু ভি নটে নামবে তখন এইটা বার করতে বলেছে না, দেখো এইটা, এইটা মানে কি, ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড মাইনাস ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, তাই না? এটা ঠিক লিখেছি সেকেন্ড কেসে, বলো? হ্যাঁ, এটা কমন না, এটা আমি এখনই বার করলাম না, হ্যালো, ভ্যালু কত আসছে দেখো তো, এটা আসছে কিনা, টু ভি নট প্লাস ভি নট কস থিটা আই ক্যাপ প্লাস, দেখো তো এটা আসছে কিনা, যদি আসে তাহলে এটা কি হবে, ভি আর এম, এর ম্যাগনিটিউড চেয়েছে, এটা এইটা হবে না, টু ভি নট প্লাস দেখো তো এটা হবে না, ভ্যালু পুট করো, থিটার ভ্যালু পুট করো, দেখো এটা আসবে, থিটার ভ্যালু পুট করো, দেখো এটা আসবে, কমরেড হয়েছে? অর্ক বুঝতে পেরেছো ভাই? আচ্ছা, এই প্রবলেমটা কি পেরেছো? না, এই প্রবলেমটা ইজি ছিল, ওকে ঠিক আছে করে দেবো। ঋষিকা, এই প্রবলেমটা হয়েছে? ছাতাটাকে ঘুরিয়েছিলাম, এই যে যে কোথায় গেল বেটা, এই যে ছাতাটাকে ঘুরিয়েছিলাম, বলো ওই সেই কনসেপ্টের উপরে প্রবলেমটা, ছাতাটাকে ঘুরিয়েছিলাম। আচ্ছা দেখো, আচ্ছা এটাই আমাদের এই রেইন ম্যান প্রবলেমের লাস্ট প্রবলেম, এটাই আমাদের রেইন ম্যান প্রবলেমের লাস্ট প্রবলেম, ঠিক আছে চলো দেখছি কি করা যায় রেইন ম্যান প্রবলেমটা। বাবা 12 হয়ে গেল, তাড়াতাড়ি করতে হবে, কারণ এরপরে আমাদের রিলেটিভ ভেলোসিটি ইন প্রজেক্টাইল মোশনটা মেইন, ওখান থেকে যেই মোটামুটি দু তিনটে কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। আচ্ছা চলো চলো চলো, দেখো এই প্রবলেমটা মন দিয়ে শুনবে, কি বলেছে, ডিউরিং এ রেইনি ডে রেইন ফলস ভার্টিক্যালি উইথ এ ভেলোসিটি, রাইট রাইট। আচ্ছা আমি এই আচ্ছা দুই দিয়ে করে দিই, কোনো অসুবিধা নেই, বলতো ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু বয়, এটাকে লিখতে পারি, ভেলোসিটি অফ রেইন মাইনাস ভেলোসিটি অফ বয়, বলো লিখতে পারি? আমি একটু ফাস্ট করছি দেখো, এবার মন দিয়ে শোনো, এই যে ভেলোসিটি অফ রেইন দেখো এটা কি বলেছে, 2 মিটার পার সেকেন্ড না, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, তার মানে এটাকে আমি লিখতে পারি মাইনাস 2 j ক্যাপ, বলো, হ্যালো বলো, এবারে কি বলেছে, আ বয় এট স্টার রেস্ট স্টার্টস ইজ মোশন উইথ এ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন 2 মিটার পার সেকেন্ড অ্যালং এ রোড, ফাইন্ড দ্য রেট এট হুইচ দ্য অ্যাঙ্গেল অফ দ্য অ্যাক্সিস অফ আমব্রেলা হি শুড চেঞ্জ সো দ্যাট দ্য রেইন ফলস প্যারালাল টু দ্য অ্যাক্সিস অফ আমব্রেলা, ফাইন। এবার মন দিয়ে শোনো, বয়টা টি ইকুয়াল টু জিরোতে, ইউ ইকুয়াল টু জিরো স্পিডে, এ ইকুয়াল টু অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করা শুরু করেছে, ধরো ও এখান থেকে টি টাইমে যখন পৌঁছেছে তখন বলো তো ওর ভেলোসিটি কত, হ্যাঁ ভেলোসিটি কত, বলো বলো এর ভেলোসিটি কত, এটি এর ভ্যালু কত দিয়েছে, 2t। এবার মন দিয়ে শোনো, আমরা যে রিলেটিভ ভেলোসিটির এই কনসেপ্ট গুলো পড়েছি এখানে কিন্তু অ্যাক্সেলারেশনের কোনো গল্প নেই, সব কিন্তু কিসের গল্প বলো, সব কিসের গল্প, ভেলোসিটি, তাহলে বলো তো vb কত, এটা লিখতে পারি মাইনাস 2t j ক্যাপ, হ্যাঁ রাইট। এর মানে কি মন দিয়ে শুনবে, এর মানে হচ্ছে মন দিয়ে শুনবে, ওহো এটা আই না, আহা সরি সরি সরি, এইটা আই, তাই না, এটা আই, আচ্ছা এইটা আই যদি হয় তার মানে এইটা কি 2t আর এটা 2, বলো, হ্যাঁ এইটা যদি হয় তাহলে এইটা কত, থিটা, তার মানে থিটার ভ্যালু কত আসছে বলতে পারবে, সরি ট্যান থিটা, ট্যান থিটা কত আসছে, তার মানে এইটা থিটা, হ্যালো, এবারে মন দিয়ে শোনো, এইবারে ওকে এই থিটাটাকেই চেঞ্জ করতে হচ্ছে না, কারণ যত ভেলোসিটি বাড়ছে তত এই থিটাটা চেঞ্জ হচ্ছে না উইথ রেসপেক্ট টু টাইম, তাহলেই তো তোমার, আমি তো এটা একটা পার্টিকুলার টাইমে এই থিটাটা পেয়েছি, বলো এরপরে টাইমটা বাড়িয়ে দিলে, টাইমটা বাড়িয়ে দিলে ভেবে দেখো, টিটা যদি বেড়ে যায়, টিটা বেড়ে গেলে তাহলে এই থিটাটা চেঞ্জ হবে কি হবে না,
যদি থিটাটা চেঞ্জ হয় তাহলে ও ওর প্যারালাল মানে এই ছাতাটাকেও তো সেইভাবে ঘোরাবে, আমি কি বুঝতে পেরেছি? তার মানে বেসিক্যালি আমাকে কি চেয়েছে জানো, আমাকে চেয়েছে ডি থিটা বাই ডিটি বার করতে দিয়েছে, ডি থিটা বাই ডিটি বার করতে দিয়েছে। যদি সেটা হয় তাহলে আমি এখান থেকে কি করছি শোনো, সেটা হচ্ছে ডি থিটা বাই ডিটি ইন্টু sec স্কোয়ার থিটা ইকুয়াল টু ডি বাই ডিটি অফ টি, রাইট? দেখো তাহলে এখান থেকে আমি লিখতে পারি ডি থিটা বাই ডিটি ইকুয়াল টু ওয়ান আপন sec স্কোয়ার থিটা। আবার sec স্কোয়ার থিটা মানে কি বলো তো, ওয়ান আপন ট্যান স্কোয়ার থিটা না বলো? আবার ট্যান থিটা মানে টি না? তার মানে বলো তো ডি থিটা বাই ডিটি ইকুয়াল টু ওয়ান আপন ওয়ান প্লাস টি না? বোঝা গেছে প্রবলেমটা? ডাউট থাকলে বলো, যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। তার মানে ভেবে দেখো রেইন ম্যানের যত রকম প্রবলেম হয়, যত যত সুন্দর সুন্দর প্রবলেম হয় আমরা সব করেছি। আচ্ছা এবার বলো এই তিনটে প্রবলেম আমি করিয়েছি, তোমাদের কি কারো এই প্রথম দুটো প্রবলেম আমাকে করে দিতে হবে? হ্যালো, তোমরা কেবিপিওয়াই দিচ্ছ, এইটা যদি আমাকে করে দিতে হয় তাহলে ভগবান তুলে নিও আমায়। এই রূপকথা, রূপকথা কোনটা হয়নি এই দুটোর মধ্যে? গুড, এই দুটো তো একদম বেসিক, তাই না বলো? একদম বেসিক ফর্মুলা দিয়ে অর্ণব এই দুটো হয়েছে। গুড গুড, যে তিনটে ভালো প্রবলেম ছিল সেটা আমি করিয়ে দিয়েছি, ঠিক? এটা আমি ডোন্ট সেভ করে দিই, নো। চলো তাহলে আমাদের রেইন ম্যান প্রবলেম আমাদের অনেকগুলোই হলো, মোটামুটি কনসেপ্টও ক্লিয়ার হলো, এবার আমরা ভালোই করতে পারবো। এবার আমি যেটা করব সেটা হচ্ছে হেডিং দাও, রিলেটিভ ভেলোসিটি ইন প্রজেক্টাইল, রিলেটিভ ভেলোসিটি ইন প্রজেক্টাইল। যেই এখান থেকে কিন্তু দু থেকে তিনতে তিনবার 10 নম্বরের কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে, আমি সেই কোয়েশ্চেনগুলো তোমাদের করাবো। কনসেপচুয়াল কনসেপচুয়াল কনসেপচুয়াল, কনসেপ্টটা আমাদের বুঝতে হবে। হেডিং দাও রিলেটিভ মোশন ইন প্রজেক্ট, রিলেটিভ প্রজেক্টাইল মোশন, রিলেটিভ প্রজেক্টাইল মোশন। চলো খুব কনসেপচুয়াল, ওকে অর্কো স্যার তুমি কি রিলেটিভ প্রজেক্টাইল মোশন আগে পড়েছো? না স্যার। আচ্ছা ইজি ইজি, দেখো তুমি সেই ক্লাসটাতে তোমার সেই ক্লাসটা এফেক্টিভ হচ্ছে কিনা সেটা বুঝতে পারবে কিভাবে জানো? তুমি বুঝতে পারবে সেই ক্লাসটা করতে তোমার যদি খুব মানে ইগার থাকো যে ইয়েস কালকে এই ক্লাসটা আছে সুন্দর সুন্দর জিনিস হবে, এইটা যদি তোমার কোনো ক্লাসের জন্য মনে হয় তার মানে তুমি ভাববে সেই ক্লাস থেকে তুমি বেনিফিটেড হচ্ছ, রাইট? যেমন অর্জুনদার ক্লাসের জন্য হয় না কি, আমি ঠিক বলেছি না? যারা অর্জুনদার কাছে ক্লাস করো, রাইট? ওকে দেখো রিলেটিভ প্রজেক্টাইল মোশন, ওকে রিলেটিভ প্রজেক্টাইল মোশন মানে হচ্ছে দেখো সেটা হচ্ছে এটা ধরো এসটিআর, এসটিআর কে জানো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো, এসটিআর তোমারই নামে? হ্যাঁ আমার অ্যাব্রিভিয়েশন। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এসডিপি না, এসপিডি কে জানো? সপ্তর্ষিরা। আচ্ছা দেখ আমরা দুজনে কি করছি, একটা স্টোনকে ছুটছি, ঠিক আছে? ওকে আচ্ছা যাই হোক, প্রজেক্টাইল মোশন করছি, এটাকে ইউ ওয়ান ধরে মানে এটাকে ফার্স্ট প্রজেক্টাইল ধরো, এটাকে সেকেন্ড প্রজেক্টাইল ধরো, কি বললাম, এটাকে ফার্স্ট প্রজেক্টাইল ধরো, এটাকে সেকেন্ড প্রজেক্টাইল ধরো। থিওরি আমি এতে বেশি করাতে চাই না, তোমরা জানো প্রবলেমই করব, প্রচুর প্রবলেম করব, তিন চার মানে ছ সাতটা তো প্রবলেম করবই। দেখো এবার এটা ধরো ইউ ওয়ান, এটা ধরো ইউ টু, ঠিক? তাহলে বলো তো আমার ইউ ওয়ান কে আমি কি লিখতে পারি? এটা যদি থিটা ওয়ান হয়, এটা যদি থিটা টু হয়, একটু ফাস্ট বলো, সেটা হচ্ছে ইউ ওয়ান কস থিটা ওয়ান বলো, আই ক্যাপ, আই ক্যাপ প্লাস ইউ টু, দূর বাবা, ইউ ওয়ান সাইন থিটা ওয়ান জে ক্যাপ। সিমিলারলি বলো তো আমি ইউ টু কি লিখতে পারি? ইউ ওয়ান
কস থিটা দূর বাবা, এই জন্য না এগুলো আমি থিওরি বেশি করাতে চাই না। কস থিটা টু আই ক্যাপ প্লাস ইউ টু সাইন থিটা টু, কোন ডাউট আছে বলো? এইবারে বলো তো এই প্রথমটার অ্যাক্সেলারেশন কত? এ ওয়ান মাইনাস জি জে ক্যাপ, এ টুর অ্যাক্সেলারেশন কত? মাইনাস জি জে ক্যাপ। ওকে, তাহলে তোমরা এবার আমাকে রিলেটিভ ভ্যালু বলো তো, এ ওয়ান টু কত? জিরো, জিরো রাইট। আর এ টু ওয়ান? আরে বাবা একটা জিরো আর একটাও জিরো হবে। ওকে আচ্ছা, এবার বলো তো ইউ টু ওয়ান কত? সেটা হচ্ছে ইউ টু ওয়ান, দেখো ইউ টু কস থিটা টু মাইনাস ইউ ওয়ান কস থিটা ওয়ান আই ক্যাপ রাইট প্লাস ইউ টু সাইন থিটা টু মাইনাস ইউ ওয়ান সাইন থিটা ওয়ান। কোন ডাউট থাকলে বলো, এবার বলো কাকে অবজার্ভার ধরেছি, ওয়ান না টু কে? ভেরি গুড, এর মানে কি? এর মানে হচ্ছে অবজার্ভার কে যদি, একে যদি অবজার্ভার ধরি, ও নিজেকে কি মনে করবে? কারেক্ট। আর ও ও এই টু কে, টু কে একটা স্ট্রেট লাইনে যেতে দেখবে না, কেন? কারণ এর কোনো অ্যাক্সেলারেশন আছে, রিলেটিভ কোনো অ্যাক্সেলারেশন আছে, তার মানে এই ওয়ান উইল সি টু ইজ মুভিং উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি, ওয়ান ই উইল সি টু ইজ মুভিং উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি। আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো, বলো কোনো ডাউট থাকলে আমাকে বলো। তার মানে বলো তো এটা কার ডিরেকশন, বলো এটা কার ডিরেকশন? এটা কি ইউ টু ওয়ান এর ডিরেকশন? বলো এটা, বলো এটা কি ইউ টু টু ওয়ান এর ডিরেকশন? তাই না, বলো ইউ টু ওয়ান এর ডিরেকশন। বাস, এবারে আমাকে একটা কথা বলো, মন দিয়ে শোনো। আমি যদি বলি যে ওয়ান ইজ মুভিং, এই সরি ওয়ান ওয়ান ওয়ান, এই যে ওয়ান, ওয়ান ইজ সিইং দ্যাট টু ইজ মুভিং পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস, তাহলে বলো তো এই উপরের কোন কম্পোনেন্টটা জিরো? ভেরি গুড। আরে বাবা, তখন এই ডিরেকশনটা হবে না টু ইউ টু ওয়ান, কারণ ও, আমি কি বললাম, ওয়ান দেখছে এই টু ভার্টিক্যালি উপরের দিকে চলে যাচ্ছে, মানে এইটা এটা ইউ টু ওয়ান এর ডিরেকশন, তার মানে এর দুটো কম্পোনেন্ট থাকবে এক্স আর ওয়াই, কিন্তু এর কোন কম্পোনেন্টটা জিরো হবে? এক্স কম্পোনেন্টটা জিরো হবে না। হ্যালো, হ্যাঁ মনে থাকবে? হ্যাঁ। এইবার তোমাদের যেটা কথাটা বলছি মন দিয়ে শোনো তো, এবার যে কথাটা বলছি মন দিয়ে শোনো তো, সেটা হচ্ছে বলতো, বলতো পার্টিকেলটার, পার্টিকেলটার কোন কন্ডিশনে টু ওয়ান কে কোলাইড করবে, কোন কন্ডিশনে? ডাইরেকশন যদি অপোজিট হয়। ওকে আচ্ছা, ডাইরেকশন অপোজিট হবে। আচ্ছা তার আগে বলো, ওয়ান ও কি এক্স অ্যাক্সিসের উপর বসে আছে? ওয়ান, তাহলে তাহলে ভেবে দেখো দুই কেও তো ওই এক্স অ্যাক্সিস বরাবরই মুভ করতে হবে, করতে হবে না? করতেই হবে, ভেবে দেখো ওকে যদি কোলাইড করতে হয়, তাই না? তাহলে ভেবে দেখো এই কম্পোনেন্টটা জিরো হতে হবে না, ওয়াই কম্পোনেন্টটা জিরো হতে হবে না? হ্যালো, বলো ওয়াই কম্পোনেন্টটা জিরো হতে হবে না? আরেকবার বলো, আমি কি বোঝাতে পেরেছি? এই কনসেপ্টটাকে আমরা সঙ্গে নিয়ে প্রথমে আমি এই প্রবলেমটা করার চেষ্টা করি, দেখো সেটা হচ্ছে, দেখো এইটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে টু, এটা ইন্ডিয়া, এটা পাকিস্তান, কারেক্ট? ইন্ডিয়া পাকিস্তান, আমি জানি না তোমাদের মধ্যে কেউ পাকিস্তান লাভার আছো কিনা, পাকিস্তান আমাদের দিকে 50 মিটার পার সেকেন্ডে 53 ডিগ্রি করে বোম ছুটছে, রাইট? ইন্ডিয়া অ্যান্টি মিসাইল, কি জানো অ্যান্টি মিসাইল? সেটা হচ্ছে
এয়ার এই ওগুলোকে কি করে দেয়, এয়ার এই ওগুলোকে ডিটোনেট করে দেয়, রাইট? ঠিক আছে, ইন্ডিয়া কি করছে এদিক থেকে 37 ডিগ্রি করে, রাইট, ইউ ভেলোসিটিতে অ্যান্টি মিসাইল গুলো ছাড়ছে, যার ফলে ও গিয়ে এইখানে হিট করছে, গিয়ে এটাকে ডিমিনিশ করে দিচ্ছে। আমি কি বোঝাতে পারলাম? হ্যালো, বলো। বর্ডারে খুব মারপিট হচ্ছে, খুব মারপিট হচ্ছে। এইটা 100 মিটার, বলো দাদা এত কাছে কি মারপিট হয়? হয়, দেখো আমি কি বোঝাতে পেরেছি? তুমি এগুলো সব কিলোমিটারে করে নাও, ডাজন্ট ম্যাটার, বলো বোঝাতে পেরেছি? হ্যালো, বলেছে ইউ এর ভ্যালু কত হলে, ইউ এর ভ্যালু কত হলে ইন্ডিয়া এই এদের বম্বগুলোকে, আমরা ইন্ডিয়া এদের বম্বগুলোকে অ্যান্টিমিসাইল দিয়ে ডিঅ্যাক্টিভেট করে দেবে, মানে কোলাইড করবে, পরিষ্কার কথা। ফাইন্ড ইউ ফর কলিশন, ফাইন্ড ইউ ফর কলিশন। দেখি তো এটা আমরা পারি কিনা, পারি পারি পারি, পারতে হবে পারতে হবে পারতে হবে, এটা হচ্ছে মোদ্দা কথা। খুব ইজি কনসেপ্ট ডিয়ার, খুব ইজি কনসেপ্ট। আচ্ছা মন দিয়ে শোনো, আমি তোমাদের যেটা বলছি, এটাকে আমি এ ধরছি, এটাকে আমি বি ধরছি, ওকে? তোমরা ইউ বি এ কত আর এ বি এ কত এটা আগে বার করো, মানে আমি ইউ বি এ যদি আমি ক্যালকুলেট করি, বলো তো কাকে আমি অবজারভার ধরেছি? বলো, এ অবজারভার, যে কিনা রেস্টে। আমি কি বোঝাতে পেরেছি কি পারিনি বলো? এবার তোমরা আমাকে ইউ বি এ মানে ইউ বি মাইনাস ইউ এ, মানে ইউ বি মাইনাস ইউ এ, এইটা আমাকে আই আর জে ক্যাপে, বলো তো কত আসছে আই আর জে ক্যাপে? এটা আমি করবো না, দেখো এটা আসছে কিনা। আচ্ছা যখনই আমি এই পুরো প্রবলেমটাকে রিলেটিভ ভেলোসিটিতে নিয়ে গেলাম, তার মানে আমি এই পুরো জিনিসটাকে কি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি? এখানে ইন্ডিয়া বসে আছে, কারেক্ট, ঠিক, পাকিস্তানকে বলছে মার তুই, রাইট? তার মানে এইটা হচ্ছে ইন্ডিয়ার ইয়েটা, অ্যান্টি মিসাইলটা, তার মানে এই বম্বগুলোকে ডেফিনেটলি এই ইন্ডিয়ার দিকেই আসতে হবে না, কত ভেলোসিটিতে, সরি ইউ বি এ ভেলোসিটি নিয়ে আসতে হবে না, বলো? হ্যালো, কত কত ডিস্টেন্স কভার করবে, সরি কত ডিস্টেন্স কভার করবে, 100? কারণ ভেবে দেখো এই পুরো জিনিসটাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এ স্ট্যাটিক আর বি ইউ বি এ ভেলোসিটি নিয়ে স্ট্রেট লাইনে মুভ করছে, বলো করছে কি করছে না? এবার তোমরা আমাকে বলবে, এইটা যদি আমরা পেয়ে থাকি তাহলে বলো তো এই ইউ বি এ কে যদি এগেইন এই এক্স অ্যাক্সিস বরাবর মুভ করতে হয় তাহলে এখান থেকে কোন কোন কম্পোনেন্টটা জিরো হবে? বলো এই কম্পোনেন্টটা জিরো হবে না, তাহলে এই কম্পোনেন্টটা জিরো হলে বলো তো আমার ইউ এর ভ্যালু কত আসছে? বলো ইউ এর ভ্যালু আসছে? হ্যালো, ওকে, এবার বলো ইউ এর ভ্যালু এত আসছে, তাহলে বলো তো এই বিটা এর দিকে কত ভেলোসিটি নিয়ে মুভ করছে, কত ভেলোসিটি নিয়ে মুভ করছে এদিকে? আরে বাবা এত ভেলোসিটি না, 30 + 4 × 200/3, বলো মানে 250/3 না, দেখো তো। হ্যালো, বলো, কোনো ডাউট আছে? তাহলে বলো তো কত টাইম লাগবে এই এতে পৌঁছতে, এতে পৌঁছতে, বলো 100? ওহো সরি, আমি তো ভুল করেছি, এটা 5 হবে, তাই না? এটা 5 হবে না, 4 × 5 = 15 হবে, 1 মিনিট, 4 × 3, এবার ঠিক আছে,
দেখো তো এটা 250/3 আসছে কিনা, নাকি ভুল করেছি কোথাও? দেখো তো, দেখো তো, কোনো ডাউট থাকলে আমাকে বলো। কোনো কোনো ডাউট আছে কি না? আছে না স্যার। তোমরা বুঝতে পেরেছো যে টি ইকুয়াল টু এত টাইম বাদে, আচ্ছা এত টাইম বাদে বলো তো, এই ইন্ডিয়া কি পাকিস্তানে পৌঁছবে? এই পাকিস্তান কি ইন্ডিয়াতে পৌঁছবে না মাঝখানে কোথাও একটা পৌঁছবে? হ্যালো, কারেক্ট। ভেবে দেখো এইখানে কলিশনটা হচ্ছে, কলিশনটা কিন্তু এই পার্টিকেলটা এই ইন্ডিয়াতে এসে পড়ছে না, আমি কি বুঝতে পেরেছি? হ্যালো, এবার তোমাকে যদি বলে কত কোঅর্ডিনেটে এই এইটা হয়েছে বলতে পারবে? কত কোঅর্ডিনেটে কলিশন হয়েছে বলতে পারবে? পারবে কি করে? পারবে, তুমি টি পেয়ে গেছো না? টি, হ্যালো, তুমি টি পেয়ে গেছো না? আচ্ছা তুমি এক মিনিট, এটাকে একটু আমি ইজি করে দিচ্ছি, ইজি করে দিচ্ছি, ইজি করে দিচ্ছি মানে দেখো আমি ইজি করার জন্য কি করছি, দেখো এইটাকে না 100 এর জায়গায় 250 মিটার করে দিচ্ছি ডিস্টেন্স, ইজি হয়ে যাবে। আরে একই ব্যাপার, 250 মিটার, তাহলে বলো তো টাইম কত আসছে? বলো, 3 সেকেন্ড। তার মানে বলো তো এই কলিশনটা হওয়ার আগে এই পাকিস্তানের বমগুলো আর ইন্ডিয়ার বমগুলো কত টাইম ধরে এয়ারে ছিল? 3 সেকেন্ড। তাহলে এবার তোমরা আমাকে বলতে পারবে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত যদি তুমি এইটাকে কোঅর্ডিনেট ধরো 0 0? বলো পারবে না? আরে বলো পারবে না? এবার তো নর্মাল প্রজেক্টাইল। আরে বাবা, এবার তো নর্মাল প্রজেক্টাইল মানে হচ্ছে এইরকম, এখান থেকে ইউ এর ভ্যালু কত দিয়ে দিয়েছে, এখান থেকে পেয়ে গেছো বলো ইউ এর ভ্যালু 200/3/3 37 ডিগ্রি করে, ও টি ইকুয়াল টু 3 সেকেন্ডে কোথায় পৌঁছেছে? এক্স আর ওয়াই কোঅর্ডিনেট পাবে না বলো? হ্যালো, এটা কি আমাকে করে দিতে হবে? গুড, আপনি কোথায় কোলাইড করেছে, কখন কোলাইড করেছে সবকিছু তোমরা পেয়ে গেছো। আচ্ছা এইবারে আমি একটা কোয়েশ্চেন করব, কোয়েশ্চেনটা বাই চান্স যদি এই এক্স অ্যাক্সিস এই ওয়াই অ্যাক্সিস কম্পোনেন্টটা 0 না হতো তাহলে কি এই দুটো কখনো কোলাইড করতো? না। বোঝাতে পেরেছি? বলো, বোঝাতে পেরেছি যে দুটো কোলাইড কিন্তু করতো না যদি ওই এক্স অ্যাক্সিস কম্পোনেন্টটা 0 না হতো। হ্যালো, ক্লিয়ার? যদি এক্স অ্যাক্সিস কম্পোনেন্টটা 0 না হতো তাহলে কিন্তু কোলাইড করতো না, এই ওয়াই অ্যাক্সিস কম্পোনেন্টটা 0 না হলে কোলাইড করতো না, ঠিক? আচ্ছা যদি ওয়াই অ্যাক্সিস কম্পোনেন্টটা 0 না হতো তাহলে তো কোলাইড করতো না, তাহলে কি এইটা করা যেত যে ওদের মধ্যে একটা মিনিমাম ডিস্টেন্স তো পাওয়া যেতই, যেত না বলো? ওদের মধ্যে একটা মিনিমাম ডিস্টেন্স, চলো তো দেখি আমরা ট্রাই করি এই প্রবলেমটা, ট্রাই করি এই প্রবলেমটা। দেখো এখান থেকে 10√3 45, এখান থেকে 37, 10 মিটার/সেকেন্ডে দুটো প্রজেক্টাইল ছড়া হয়েছে, ডিস্টেন্স হচ্ছে 50 মিটার, রাইট? আমাকে বার করতে বলেছে। আচ্ছা সবার আগে তোমরা আমাকে এটা বার করে দেখো তো, এরা কোলাইড করবে কি করবে না কখনো, এরা কোলাইড করবে কি করবে না সেটা আমাকে বার করে দেখাও। না স্যার করবে না। কেন করবে না? কারণ গাড়িটা 0 আসছে না। বলো বলো বলো, বাদিকে মানে বুঝলাম না, আরেকবার বলো। বাই কম্পোনেন্টে গাড়িটা 0 আসছে না। ওকে, আচ্ছা তোমরা আমাকে ইউ এ বি ইউ ধরো, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, ইউ বি এ কত আসছে সেটা আগে বলো, মানে একদম আই কম্পোনেন্ট আর জে কম্পোনেন্ট আমি ক্যালকুলেট করবো না, তোমরা আমাকে বলবে।
তোমরা আমাকে বলিবে। রিলেটিভ বলো 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 কত কত আসছে সেটা আগে বলতে হবে। আসছে স্যার 10 root 3 by root 2 minus 10 root 3 by root 2 হ্যাঁ i cap তারপরে মাইনাস i cap এর একটা মাইনাস হবে ও এখানে একটা মাইনাসও আছে ওকে তারপরে না 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 ওটা বলছি না 10 root 3 by root 2 minus 8 ও এই যে নিচে মাইনাস না না মানে ওখানে না তাহলে ওটা পাশে আরেকবার বলো 10 root আচ্ছা আমি ভুল করেছি বলো 10 root 3 মাইনাস স্যার 10 root 3 by root 2 ওকে তারপর হচ্ছে হোল মাইনাস মানে ওটার পয়েন্ট 8 ওকে আর তারপরে তারপর হচ্ছে প্লাস 10 root 3 by root 2 মাইনাস 6 ও এই এরকম হচ্ছে ওহো আমি না একটা গরু আমি একটা বিশাল বড় গরু সেটা হচ্ছে আমি মিস্টেকটা করেছি এখানে রুট টু দেওয়ার জায়গায় আমি রুট থ্রি দিয়েছি আই বলি আই এম সরি ইট ইজ মাই মিস্টেক স্লিপ অফ পেন আমার মাথার মধ্যে আছে কারণ ওটাকে ভাঙলে যেন দশ দশ হয় তাহলে তো সোজা তাহলে হচ্ছে টু আই ক্যাপ রাইট বলো 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 প্লাস ফোর জে ক্যাপ টু আই ক্যাপ প্লাস ফোর জে ক্যাপ এটা আসছে সবার এটার কি ইয়ে করবো না আচ্ছা এ বি এ তো জিরো এটা নিয়ে আমাদের কারোর মধ্যে কোন রকম কোন ডাউট থাকার কথা না ঠিক আচ্ছা দেখো এইটার দাঁড়াও এক মিনিট এই প্রবলেমটা করাতে হবে অনেকগুলো প্রবলেমই করাতে হবে আজকে হবে না আর একটা দিন লাগবে ফাটাফাটি কিছু প্রবলেম আছে যেগুলো করতে দেবো আচ্ছা ঠিক আছে দেখো আচ্ছা এই অবধি তোমাদের ঠিক তাহলে এটাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি দেখো সেটা হচ্ছে এইখানে এ বসে এইখানে বি ছিল এই এ নিজেকে স্ট্যাটিক মনে করবে এবার ইউ বি এ মানে এইরকম না এই এটা ঠিক লিখেছি দেখো তো এটা ঠিক লিখেছি কোনো এটা টু আই ক্যাপই হবে হ্যাঁ স্যার বলো কি আচ্ছা হতে পারে শুনতে পেলাম না মাইনাস আমি জানি না আমি করিনি ভাই তোমরা ক্যালকুলেট করে বলো প্রথম বলো এইটা টু আই ক্যাপ কি এসছে সবার এইটা দশ এইটা দশ এইটাকে ভাঙলে কত হয় এইটা বলো এইট এইটাকে ভাঙলে ভুল করেছো আচ্ছা জে ক্যাপ এটা টু হবে কেন আরে বাবা কেন টু হবে বলো হ্যালো ওপরেও টেন এটাও টেন আরে বাবা এইটা থেকে এটা মাইনাস করবো কিন্তু তুমি এইটা বলছো 18 হ্যালো আমি কোথাও না 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 তুমি কি বলছো আরে বাবা বন্ধু এইটা হে ভগবান এইটা যদি 37 হয় এইটা কত হবে 6 না 8 স্যার 6 হবে ওটা নিচে 8 হবে আমি বুঝতেই পারিনি যে আমি এতগুলো গাধার সাথে এতক্ষণ কাজ করছি বলো বলো এবার ঠিক আছে হ্যালো ওকে তাহলে ইউ বি এ কত হবে এই যে 10 মাইনাস 6 এটা হবে 4 এটা তুমি একদম ঠিক লিখেছিলে তোমার থেকে গাধার ট্যাগের একটা অংশ আমি কেটে নিলাম এবার এইটা কত হবে আরে বাবা 10 আই দেখো 10 আই ক্যাপ এইটা মাইনাস অফ মাইনাস 8 আই ক্যাপ মাইনাস মানে হচ্ছে কত কত হচ্ছে বলো বলো 18 আই ক্যাপ 18 আই ক্যাপ তাই তো
এখানেও কি ঠিক করেছি না ভুল করেছি? হে ভগবান, এটাও মাইনাস হবে কেন? আরে বাবা, ইউ বি মাইনাস ইউ এ, তাই না? তারপরে প্রথমে হবে ইউ বি, তারপরে হবে ইউ এ। ইউ বি কত? মাইনাস এইট আই ক্যাপ না? এই যে এটা তো বি, বুঝতে পেরেছো? হে ভগবান, কাকে দিয়েছি রাজার পাঠ? দেখো দেখো দেখো, তোমরা বুঝতে পেরেছো কিনা? ঠিক, তার মানে আলটিমেটলি কি হলো ডিয়ার, সেটা হচ্ছে মাইনাস 18 আই ক্যাপ 4 জে ক্যাপ। ঠিক, মাইনাস 18 মানে হচ্ছে এই ডি, আচ্ছা দেখো মাইনাস 18 মানে হচ্ছে এই ডিরেকশনে না, আর এই ডিরেকশনে কি বলো 4। ঠিক বোঝাতে, আচ্ছা এত বড় হয়ে গেল, এইটুকু 4 বোঝাতে পেরেছি? দেখো এটা আই ক্যাপ জে ক্যাপ, হ্যালো। হ্যাঁ, তাহলে বলো তো বিটা এই ডিরেকশনে যাবে না? তাই তো, তাহলে এই অ্যাঙ্গেলটা কত থিটা যদি হয়, তাহলে তোমরা বলতে পারবে ট্যান থিটার ভ্যালু কি এইটা আসছে? সেটা হচ্ছে, তোমরা বলো ক্যালকুলেট করে বলো, 2/9 বলো, 2/9। আচ্ছা এবারে আমাকে মিনিমাম ডিসটেন্স বার করতে বলেছে, মানে এখান থেকে আমাকে পারপেন্ডিকুলার ড্র করতে হবে না? এখান থেকে আমাকে পারপেন্ডিকুলার ড্র করতে হবে না? হ্যাঁ, এইটা 50 রাইট, এইটা 50 রাইট, এইটা থিটা। তাহলে বলো তো এইটা কত হবে, এই যে এই ডিসটেন্সটা কত হবে? 50 সাইন থিটা রাইট, এটা হচ্ছে মিনিমাম ডিসটেন্সটা। এবার তোমরা ট্যান থিটা 2/9 জানো, ঠিক, ট্রায়াঙ্গেল থেকে বলো তো সাইন থিটা কত আসছে? 2/√ কত আসছে? 9/81 85, দেখো আসছে কিনা। হ্যালো, দেখো তো এটা এটা আসছে কিনা, বি মিনিমাম। আচ্ছা তোমাদের মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, সেটা হচ্ছে আমি কি করে সেন্স করলাম বলো তো, তোমরা একটা ক্যালকুলেশন মিস্টেক করেছো। মানে প্রথমে আমাকে তোমরা এরকম বলেছিলে না, 2i ক্যাপ + 4j ক্যাপ বলো, এটা বলেছিলে না? হ্যাঁ, কি করে আমি সেন্স করলাম বলো তো? দেখো আমি যদি এটাকে ড্র করি, তাহলে এইটা এ স্ট্যাটিক, এইটা বি, এইটা এরকম হচ্ছে না বলো? দেখো এই যে, তার মানে এ বি কে এই ডিরেকশনে যেতে দেখবে না? হ্যালো, এইটা যদি হয়, দেখো 2i ক্যাপ এইদিকে, 4j ক্যাপ এদিকে, তাহলে এ বি কে এই ডিরেকশনে যেতে দেখবে না? কিন্তু এটা কি পসিবল? এ এইদিকে যাচ্ছে, এ এইদিকে যাচ্ছে, এ কি করে এইদিকে যেতে দেখবে? হ্যাঁ দেখতে পারে যদি ভেলোসিটি ভ্যালু গুলো অত্যন্ত বিদঘুটে হয়, কিন্তু ভেলোসিটি ভ্যালু গুলো তো এখানে ডিসেন্ট, এম আই রাইট বলো? আম আই রাইট? তারপরে ডেফিনেটলি ভেবে দেখো, এই বি কে এই ডিরেকশনে যেতে হতো, এবং সেই কারণেই আই ক্যাপটাকে ডেফিনেটলি নেগেটিভ হতে হতো। আমি সেই জন্যই তোমাদেরকে পিং করে যাচ্ছি যে কোথায় ভুল করছি, কোথায় ভুল করছি। আমি এক্সাক্ট ভ্যালুটা জানি না, কিন্তু আমি সেন্স করতে পেরেছি কি পারিনি বলো? এই জিনিসগুলো কিন্তু তোমাদের মধ্যেও ডেভেলপটা করতে হবে মাই ডিয়ার। হ্যালো, এই জিনিসগুলো কিন্তু তোমাদের মধ্যেও ডেভেলপটা করতে হবে। আমি কি বোঝাতে পেরেছি কি পারিনি সেটা